তালহা জুবায়ের বাংলাদেশ ক্রিকেটে হতে পারতেন বড় নাম, এনে দিতে পারতেন সাফল্য। দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত পেয়েছিলেন অভিষেকের পরপরই। অপার সম্ভাবনা শেষ হয়েছে ইঞ্জুরি আর সে সময় বোর্ডের নেতিবাচক ভূমিকায়। আক্ষেপ আছে, আছে কষ্ট, তবে সব ভুলে নেমে পড়েছেন পেসার তৈরির কাজে। অভিজ্ঞতা আর শিক্ষা দিয়ে গড়তে চান নতুনদের, স্বপ্ন দেখেন ভবিষ্যতে কাজ করবেন জাতীয় দলের হয়ে। বাংলাদেশ ক্রিকেটে এমন অনেক নাম আছে যাদের নিয়ে আক্ষেপের শেষ নেই। দলে এসেছেন অসীম প্রতিভা নিয়ে, কিন্তু ফুল হয়ে ফোটার আগে ঝরে পড়েছেন এমনই এক নাম, তালহা জুবায়ের। 140 কিলোমিটারের গতি নিয়ে 2002 সালে যখন অভিষেক হলো, আশান্বিত হলো পুরো বাংলাদেশ। সেই স্বপ্নযাত্রা অবশ্য বেশি দূর এগোয়নি। ইঞ্জুরিতে যেন ঘুম ভেঙেছে, পড়তে হয়েছে কঠিন বাস্তবতার মুখে। যে ইঞ্জুরি সারতে সময় লাগে 2 থেকে 3 মাস, সেই সময় তালহার লেগেছে 3 থেকে 4 বছর। 7 টেস্ট আর 6 ওয়ানডেতে অপার সম্ভাবনার মৃত্যু ঘটেছে। সেই সময় যে বোর্ড ছিল, আমাকে ওইভাবে করে টেক কেয়ারও করা হয়নি। যেভাবে আমার আসলে ডেবু হয়েছিল কিংবা যেভাবে আমি এসেছিলাম বাংলাদেশ ক্রিকেটে, আমাকে নিয়ে অনেক লেখালেখি হতো এই সময়, এবং অনেক সম্ভাবনা ছিল আমার ভিতরে, যার কারণে আমি এত অল্প বয়সে ন্যাশনাল টিমে সুযোগ পেয়ে যাই। কিন্তু ইঞ্জুরি পড়ার পর থেকে আমাকে যেভাবে টেক কেয়ার করার কথা ছিল, সেইভাবে করে আমাকে আসলে একদমই কেয়ার করা হয়নি। আক্ষেপ আছে, থাকবেও হয়তো আজীবন, তাই বলে ক্রিকেটের উপর এতটুকু অভিমান নেই। একজন আদর্শ পেসারের কি করা দরকার কি না, অভিজ্ঞতা আর শিক্ষা থেকে নতুনদের শেখাতে চান। সেজন্যই 5 বছর আগে কাজ শুরু করেছেন বোলিং কোচ হিসেবে। স্বপ্ন দেখেন কোনো একদিন কাজ করবেন জাতীয় দলে। আমার যে এক্সপিরিয়েন্স আছে কিংবা এখন যেই সব এক্সপিরিয়েন্স আমি লাস্ট 4-5 বছর ধরে আমি গ্যাদার করছি অ্যাজ এ কোচ, আমি এগুলোই শেয়ার করি ইয়াং বোলারদের সঙ্গে। এবং আমি আশা করি যে এখান থেকে আমার হাত থেকে যেন বাংলাদেশ টিমে হোক, এ টিমে হোক, যেখানে হোক, আমি প্রোভাইড করতে পারি নতুন পেস বোলারদেরকে। অনেক চড়াই উতরাই পেরিয়ে গেল ক বছরে ভালো কিছু পেসার পেয়েছে বাংলাদেশ। ইঞ্জুরি আর ফর্মহীনতায় আবারও হতাশার ছাপ। তালহার পরামর্শ, আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন টিকে থাকতে পেসারদের চাই নিজের প্রতি আরও দায়িত্বশীল হওয়া। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।